তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, স্বাধীনতার ঘোষণা প্রচারের ট্রান্সমিটারটি চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস থেকে সরিয়ে কালুরঘাটে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শন করে প্রতিষ্ঠানটির উন্নয়নে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রকে একটি ঐতিহাসিক কেন্দ্র মন্তব্য করে বলেন, এটির অবকাঠামো সহ সম্প্রচার আওতা বাড়ানো হবে। এ লক্ষ্যে নানা পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারে যে ট্রান্সমিটারটি পুরনো সার্কিট হাউসে রাখা আছে, সেটি কালুরঘাটে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্ত্রী জানান। কালুরঘাটে আপনারা জানেন ট্রান্সমিটার ব্যবহার করে কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা আমাদের প্রয়াত শ্রদ্ধাভাজন নেতা তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হান্নান পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। এই ট্রান্সমিটারটা আমরা সার্কিট হাউস থেকে নিয়ে যেখানে এই ট্রান্সমিটারটা ছিল সেখানে আমরা একটি ছোট্ট জাদুঘর করে সেখানেই রাখা হবে।